নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মকর রাশির 2023 টু 2027 এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে আগামী 5 বছর, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। আপনি যদি মকর রাশির মানুষ হন, বিশেষভাবে আপনার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। অনেকেই বলেছেন যে স্যার, আমাদের বর্তমান সময় তো আমি জানতে পারছি, কিন্তু আসছে যে আগামী ভবিষ্যৎ কি ঘটনা ঘটতে চলেছে আমাদের সাথে, তার উপর যদি আপনি ভিডিও দেন আমরা খুব উপকৃত হতাম। তাই আপনাদের ডিমান্ডের উপরেই আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। দেখুন, আপনি মকর রাশির মানুষ, আপনার বর্তমানে শনি সাড়ে সাথে চলছে এবং শেষ চরণ, তৃতীয় চরণ আপনার শনি সাড়ে সাথে। 2023 টু 2025 মার্চ পর্যন্ত শনি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, এই দ্বিতীয়ভাবে অবস্থান করে প্রথম কথা, দ্বিতীয় ভাব আমাদের কি, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সেভিংসের জায়গা, আমাদের অর্থের জায়গা, কুটুম্বের জায়গা। দ্বিতীয় ভাব আমাদের ক্ষেত্রে কথা বলার জায়গা, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের সেভিংস বাড়বে, ইনকাম আপনাদের বৃদ্ধি হবে এবং এর পাশাপাশি নিজস্ব প্রপার্টি কেনার যোগ কিন্তু থাকছে মকর রাশি। কোনো সম্পত্তি ক্রয় আপনারা কিন্তু এই সময় কিন্তু করতে পারেন মকর রাশি 2023 টু 2025 মার্চ পর্যন্ত। এবং কুটুম্ব, অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবারের একটা আপনার মান সম্মান বৃদ্ধি, কুটুম্বের সঙ্গে আপনার একটা হৃদ্যতা এই সময় বাড়বে এবং এর পাশাপাশি আপনার কথাবার্তার মধ্যে মধুরতা দেখা কিন্তু যাবে, কথাবার্তার মধ্যে একটা মধুরতা কিন্তু আপনাদের থাকবে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান ক্ষেত্রটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল 2023 টু 2025 মার্চের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময় কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ এই সময়টা কিন্তু শনি যেভাবে অবস্থান করে কি না, সে ভাবকে কিন্তু বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ধনের জায়গা, অর্থনৈতিক স্থিতি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে মকর রাশির আপনি যদি মানুষ হন, 2023 টু 2025 মধ্যে আপনাদের কিন্তু 100% হতে চলেছে। যদি আপনার জন্মচকে শনি যদি নিচস্থ না হয়, পাপকর্তারি দোষে না থাকে, তাহলে এই 23-25 মধ্যে আপনার বড় ধরনের পরিবর্তনগুলো কিন্তু আপনাদের ঘটবে। এবার আসি আপনাদের 25-27 আপনার থার্ড হাউসে শনি চলে যাচ্ছে। দেখুন, শাস্ত্র বলছে থার্ড হাউসে কিন্তু শনি এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে কিন্তু থাকে, দুর্দান্ত রেজাল্ট দেয় থার্ড হাউসে শনি। আপনাদের এই সময় কি করবে, থার্ড হাউস হচ্ছে আমাদের সাহস, পরাক্রম, উদ্দীপনা বৃদ্ধি কিন্তু করবে। থার্ড হাউস অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে, ডিজিটাল মার্কেটিং, এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশ, এই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু প্রফিট কিন্তু দিবে এবং ইনকাম যোগ আপনাদের বাড়বে এবং কমিউনিকেশনগুলো আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, তৃতীয়ভাবে শনি কিন্তু গোচরে এই আপনার 25-27 পর্যন্ত আপনাদেরকে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাকে দিবে। এবং অনলাইন অ্যাক্টিভিটি, আবারও বলবো, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মাল্টিপারপাস কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ। এবার আসি বৃহস্পতি কী রেজাল্ট, বর্তমানে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, 21 এপ্রিল 2000
23-2024 এপ্রিলের 23-24 চতুর্থভাবে অবস্থান করবে। দেখুন এই সময় আপনাদের বিশেষ করে প্রপার্টির জায়গা কিন্তু ভালো আসতে চলেছে, নিজস্ব প্রপার্টি কেনার যোগ কিন্তু থাকছে। এবং 23-24 মধ্যে আপনাদের যেহেতু কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু হবে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং একটা স্টেবল জব আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে কিনা, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে আপনার লিভার, আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা, পেটের ট্রাভেলস আপনাকে কিন্তু ভুগাবে। 23-24 পেট নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভুগতে কিন্তু হবে। শনি যেহেতু আপনাদের তৃতীয়ভাবে থার্ড হাউসে দ্বিতীয়ভাবে অবস্থানকে মার্জন করবে, দ্বিতীয় এবং তৃতীয় স্থিতি আপনার চতুর্থভাবকে দেখছে, আপনাদের মাথার স্বাস্থ্য, মাথার কিছু কিছু ক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মকর রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে বা মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা যতটা মতবিরোধ মতপার্থক্য থাকতে পারে ততদিক কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। এবং চতুর্থভাবে কেন্দ্রীয় বৃহস্পতি তো, এবং মিত্র রাশিতে বৃহস্পতি এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং পারিবারিক সুখ, সম্পত্তি লাভ, বন্ধু থেকে সহযোগিতা, মায়ের স্বাস্থ্যের উন্নতি কিন্তু ধীরে ধীরে কিন্তু দিবে এই বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার পঞ্চমভাবে চলে যাচ্ছে 24-25, দেখুন পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের লাভ রিলেশান, প্রেমজ সম্পর্কে কিন্তু মজবুত করবে। যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি, সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশনের জায়গা কিন্তু ভালো। এবং যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা বিদ্যার্থীরা আছে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এখান থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু এই সময় কিন্তু হবে। অর্থাৎ আপনার 24-26 এই বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে। দেখুন আপনাদের ফরেন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা লাভ আপনারা পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা কিন্তু পাবেন। কিন্তু আপনাদের বিশেষভাবে ষড়যন্ত্রে পড়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সে পড়ে যাওয়া, এবং কিছুটা হলো হেলথের দিকে আপনারা নজর অবশ্যই দিবেন। এবং কিছুটা আপনাদের খরচ এই সময় বৃদ্ধি কিন্তু করবে, খরচ এই সময় বাড়বে, হেলথের পিছনে কিছুটা খরচ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং ইনকাম আপনাদের বিদেশ থেকে ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবার আসি আপনার বৃহস্পতি আপনার সপ্তম গৃহে অবস্থান করছে 26-27, দেখুন কেন্দ্রে এই বৃহস্পতি অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ দিবে। আপনাদের প্রথম কথা, যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আমি বলবো গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের রয়েছে, শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের রয়েছে, দাম্পত্য সুখ এবং ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। বৃহস্পতি সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিবে, এই সময় আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। বৃহস্পতি কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে চলেছে। সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের ইনকামের প্রফিট, লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক স্থাপন কিন্তু হতে চলেছে। এবার আসি রাহু, রাহু আপনার চতুর্থভাবে অবস্থান করছে এখন বর্তমানে। 30 অক্টোবর পর্যন্ত আপনারা বড় ধরনের কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না। আপনারা মনে করবেন যে এই গাড়ি কিনি বা কোনো একটা প্রপার্টি কিনি, খুব একটা কিন্তু এই সময় যে ইনভেস্টমেন্ট করার আগে নিজস্ব ন্যাকাল চার্ট পর্যালোচনা করে ইনভেস্টমেন্ট কিন্তু করুন। কিন্তু তিরিশে অক্টোবরের পর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এই রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে। দেখুন তৃতীয়ভাবে রাহু কিন্তু গোচরে খুব দুর্দান্ত ফল দেয়। আপনাদের অনলাইন কাজ, আপনাদের মার্কেটিং, সেলস এই জায়গা থেকে লাভ দিবে, প্রপার্টি থেকে লাভ দিবে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন এখান থেকে লাভ দিবে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে। এই সময়ের মধ্যে অর্থাৎ এই আগামী 1.5 বছর 23 অক্টোবর থেকে
আপনার 25-এর এপ্রিল পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু একটা মানে গোল্ডেন পিরিয়ড, আপনাদের সুযোগ অপরচুনিটিগুলো কিন্তু সব দিক থেকে কিন্তু রাহু কিন্তু নিয়ে আসবে। রাহু হঠাৎ হঠাৎ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সময়ের মধ্যে আপনাদের বড় বড় ধরনের পরিবর্তন আপনাদের হবে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন তাদের এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা কার্যক্ষেত্রে পরিবর্তন চাইছেন, আমি বলব অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা বড় সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তি এবং স্যালারি বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। এবং কেরিয়ারের ক্ষেত্রেও এই সময় কিন্তু আপনারা লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ, এই সময় কিন্তু আপনাদের মানে থার্ড হাউসের আহুত দুর্দান্ত ফল কিন্তু করবে, এবং ভাগ্য ক্ষেত্র আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় করবে। কী উপায় করবেন দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা করুন। আপনি মকর রাশির মানুষ, শনি সাড়ে সাতেই চলছে, হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি যতদিক ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন, এবং কুকুরকে খাওয়াতে পারবেন, কুকুরকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে পারলে বা রুটি যদি খাওয়াতে পারেন, বিশেষভাবে আপনার যে গ্রহের যে নেগেটিভ এফেক্ট আপনার নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আমি বলছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আমি আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার।